হাইলাইটস বেঙ্গল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল সিম্বলে ক্লিক করুন। বাবুল সুপ্রিয়র লেখা গান নিয়ে বিতর্ক হলেও এবার গানের মাধ্যমেই প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। পেশায় বেসরকারি সংস্থার কর্মী অমিত মুখোপাধ্যায় পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এলাকার বাসিন্দা, নেশা গান লেখা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই তার জীবনের আদর্শ, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লিখেছেন একাধিক গান। তার লেখা এবং সুর করা এই গানই তৃণমূল এবারে প্রচারে হাতিয়ার করেছে। হিন্দু ছাড়া আজ সবাই বলে, মমতা ছাড়া কি বাংলা চলে? নয়নে জোয়ার চারিদিকে মমতা মমতা বলে লোকে, সোনারে বাংলার ঘরে ঘরে মমতা মমতা সবাই করে। হিন্দু ছাড়া আজ সবাই বলে, মমতা ছাড়া কি বাংলা চলে? সোনারে বাংলার ঘরে ঘরে মমতা মমতা সবাই করে। উন্নয়নের জোয়ার চারিদিকে মমতা মমতা বলে লোকে, উন্নয়নের জোয়ার চারিদিকে মমতা মমতা বলে লোকে। হিন্দু ছাড়া যে সবাই বলে, মমতা ছাড়া কি বাংলা চলে? সোনারে বাংলার ঘরে ঘরে মমতা মমতা সবাই করে। কন্যাশ্রী মমতা, রূপশ্রী মমতা, যুবশ্রী মমতা, শিক্ষাশ্রী মমতা, সবুজ সাথী মমতা, স্বাস্থ্যসাথী মমতা, খাদ্য সাথী মমতা, কন্যাশ্রী মমতা, রূপশ্রী মমতা, যুবশ্রী মমতা, শিক্ষাশ্রী মমতা, সবুজ সাথী মমতা, স্বাস্থ্য সাথী মমতা, খাদ্য সাথী মমতা, জল ধরো জল ভরো মমতা। সোনারে বাংলার ঘরে ঘরে মমতা মমতা সবাই করে, উন্নয়নের জোয়ার চারিদিকে মমতা মমতা বলে লোকে। ভোটের প্রচারের জন্য তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে ডাক পাচ্ছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী কর্মসূচিকেই তিনি গানের বিষয়বস্তু হিসাবে বেছে নিয়েছেন। দেখুন, আমি এই সঙ্গীতটা আমার একটা জীবনের নেশা বলতে পারেন, এই গান লেখা সুর করা এগুলো। আর মুখ্যমন্ত্রীর ব্যাপারে আমি বলবো যে মুখ্যমন্ত্রী আমার অনুপ্রেরণা, এবং শুধু তাই নয়, উনি আমার আইকন। তাই মুখ্যমন্ত্রীর এই পশ্চিমবঙ্গব্যাপী যে উন্নয়নের জোয়ার চলছে, সে প্রসঙ্গে আমি বিভিন্ন গান রচনা করেছি, অনেক দিন ধরেই রচনা করছি। তবে এবছরে আমি একটুখানি অভিনব ভোট প্রচার করতে চাইছি গানের মাধ্যম দিয়ে। বিভিন্ন জায়গায় ডাকও পাচ্ছি, গান রচনা করি, এবং মুখ্যমন্ত্রীর নানান উন্নয়নের জন্য আমি অনেক গান রচনা করেছি। আমার কাছে অনেক গান রয়েছে, আমি আরও গাইব। আমি মুখ্যমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি। এবং আজকে এই বর্ধমানে এসেছি, ওনারা একটু ডেকেছিলেন আমাকে প্রচার করার জন্য। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা আমাকে এই গান লেখাতে আরও সাহায্য করছে। মমতা মমতা সবাই করে, মমতা মমতা সবাই করে, উন্নয়নের জোয়ার চারিদিকে মমতা মমতা বলে লোকে। হিন্দু ছাড়া সবাই বলে, মমতা ছাড়া কি বাংলা চলে? সোনারে বাংলার ঘরে ঘরে মমতা মমতা সবাই করে, উন্নয়নের জোয়ার চারিদিকে মমতা মমতা বলে লোকে। মমতা ছাড়া কি বাংলা চলে? সোনারে বাংলার ঘরে ঘরে মমতা মমতা সবাই করে। কন্যাশ্রী মমতা, রূপশ্রী মমতা, যুবশ্রী মমতা, শিক্ষাশ্রী মমতা, সবুজ সাথী মমতা, স্বাস্থ্য সাথী মমতা, জল ধরো জল ভরো মমতা। সোনারে বাংলার ঘরে ঘরে মমতা মমতা সবাই করে, মমতা সবাই করে। হিন্দু ছাড়া আজ সবাই বলে, মমতা ছাড়া কি বাংলা চলে? সোনারে বাংলার ঘরে
ঘরে ঘরে মমতা মমতা সবাই করে উন্নয়ন জোয়া চারিদিকে মমতা মমতা বলে লোকে হিন্দুক ছাড়া যে সবাই বলে মমতা ছাড়া কি বাংলা চলে সোনারে বাংলার ঘরে ঘরে মমতা মমতা সবাই করে উন্নয়নের জোয়া চারিদিকে মমতা মমতা বলে লোকে সোনারে বাংলার ঘরে ঘরে মমতা মমতা সবাই করে হিন্দুক ছাড়া যে সবাই বলে মমতা ছাড়া কি বাংলা চলে সোনারে বাংলার ঘরে ঘরে মমতা মমতা। শিল্পী অমিত মুখোপাধ্যায় এইভাবেই গানের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উন্নয়নমুখী কর্মসূচিগুলি সকলের কাছে তুলে ধরতে চান। হাইলাইটস বেঙ্গল। হাইলাইটস বেঙ্গল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল সিম্বলে ক্লিক করুন।